আপনি কি আপনার চ্যানেলের ক্যাটাগরি ভাইজ কোনো প্লে লিস্ট তৈরি করেছেন যদি আপনি আপনার ভিডিওর বিষয় নিয়ে প্লে লিস্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনি স্কিপ করে চলে যেতে পারেন কেননা আজকের ভিডিও দেখাবো কিভাবে প্লে লিস্ট তৈরি করে সেখান থেকে ভিউ আনতে হয় তবে তার আগে আমি আপনাদের একটি প্রমাণ দেখিয়ে দিই আমার এই পাশে দেখুন একটা স্ক্রিনশট রয়েছে এই স্ক্রিনশটে দেখুন আমার কি বেশ কিছু প্লে লিস্ট দেওয়া রয়েছে এবং সেই প্লে লিস্টের পাশেই দেখুন লেখা রয়েছে কোন প্লে লিস্ট থেকে আমার কতগুলি ভিডিওতে ভিউ এসছে এই জন্যই আপনার যদি প্লে লিস্ট তৈরি করা না থাকে তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনি আগে প্লে লিস্ট তৈরি করে নিন যদি আপনি না জানেন প্লে লিস্ট কীভাবে তৈরি করবেন তাহলে ভিডিওটি একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন স্যার বেশি কথা বলে কীভাবে আপনি আপনার চ্যানেলের একটি প্লে লিস্ট তৈরি করবেন এবং সেই প্লে আপনি কীভাবে ভিডিও অ্যাড করবেন বিস্তারিত দেখানোর জন্য আমি চলে আমার মোবাইল স্ক্রিনে ততক্ষণ সাথেই থাকবেন সো ফ্রেন্ড আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্লে লিস্ট ক্রিয়েট করার জন্য বা প্লে লিস্ট তৈরি করার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজারের প্রয়োজন হবে সো আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন সিম্পলি আমি আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি সো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সর্বপ্রথম আপনি আপনার যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা রয়েছে সেই জিমেল দিয়ে লগ করে নেবেন দেন তারপরে ইউটিউব সার্চ করবেন ইউটিউবটিকেও আপনি লগ করে নেবেন লগ ইন করার পর এরকম একটি স্পেস চলে আসবে সো সর্বপ্রথম আপনি উপরে যে থ্রি ডট দেখতে পাবেন আপনার ডিভাইসে সেই থ্রি ডটের উপরে ক্লিক করবেন দেন ডেস্কটপ সাইট বলে যে অপশান রয়েছে ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করবেন ডেস্কটপ সাইটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ডেস্কটপ আকারে অন হয়ে যাবে সো এবার সর্বপ্রথম আপনি কী করবেন আপনার যে চ্যানেল প্রোফাইল রয়েছে সেই চ্যানেল প্রোফাইলের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে ইওর চ্যানেলে ক্লিক করবেন ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে যে কাস্টমাইজ চ্যানেল রয়েছে কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করবেন দেন বাপাসে আপনি অনেকগুলো অপশান পাবেন সবার উপরে রয়েছে ড্যাশবোর্ড তারপরে রয়েছে কন্টেন্ট বা আপনার ভিডিও তারপরে রয়েছে প্লে অপশান সো সিম্পলি আপনি এই তৃতীয় নম্বরে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং এই পেজে সবার উপরে লেখা থাকবে নিউ প্লেলিস্ট সিম্পলি আপনি নিউ প্লেলিস্টের উপরে ক্লিক করবেন এবার দেখুন এখানে দেওয়া রয়েছে অ্যাড টাইটেল ঠিক আছে একটু ছোটো করে নেই এখানে রয়েছে অ্যাড টাইটেল মানে আপনার যে প্লেলিস্ট রয়েছে প্লে লিস্টটির নাম কী হবে সো আমি যেমন আপনাদের দেখার জন্য একটি প্লে তৈরি করছি সেটা হচ্ছে কি স্যাড স্ট্যাটাস যদি গেল তার নিচে দেখুন লেখা রয়েছে যে আপনি যে প্লে লিস্ট তৈরি করছেন সেটা কি পাবলিক মানে সবাই দেখার জন্য রাখবেন না সিম্পলি বা পার্সোনাল বা আনলিস্টেড বা প্রাইভেট এরকম কিছু রাখতে চাইছে সো আমি কী করবো আমি পাবলিশে রেখে দেবো ওই জন্য পাবলিশের উপরে ক্লিক করে দেবো দেন এখানে যে ক্রিয়েট অপশান রয়েছে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো আপনি কিন্তু সেম একই রকমভাবে করবেন ঠিক আছে এবার আপনাকে এই প্লে লিস্টে ভিডিও অ্যাড করতে হবে তার জন্যে আপনি সরাসরি এখান থেকে বেরিয়ে আসবেন ঠিক আছে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন ওয়াইটি স্টুডিওতে আপনি যে ভিডিওগুলি অ্যাড করতে চাইছেন মানে আপনার ওই প্লে লিস্টে সর্বপ্রথম সেই ভিডিওর উপরে ক্লিক করবেন ধরুন এই যে ভিডিওটা রয়েছে আমি এই ভিডিওটি অ্যাড করব তার জন্য ভিডিওর উপরে ক্লিক করবেন দেন উপরে যে পেন আইকন হচ্ছে পেন আয়কনে ক্লিক করে দেবেন দেন এখানে দেখুন একটু অপশান রয়েছে অ্যাড প্লে লিস্ট সিম্পলি আপনি অ্যাড প্লে লিস্টের উপরে ক্লিক করবেন দেন এখানে দেখুন আমার এখানে একটাই প্লে লিস্ট তৈরি করেছি ওই জন্য কিন্তু এখানে একটাই দেখাচ্ছে যদি এখানে একাধিক প্লে লিস্ট তৈরি করে থাকে এখানে কিন্তু একাধিক দেখাবে সো যেটাতে আপনি ক্লিক করবেন বা যেটাতে আপনি সেভ করবেন সেটার উপরে এখানে টিক করে দেবেন দেন নিচে যে ডান অপশন হচ্ছে ডান অপশানে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটি ওই প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে যে অ্যাড হবে উপরে যে সেভ অপশান রয়েছে সেভ অপশনের উপরে ক্লিক করে দেবেন সো ফ্রেন্ড আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাইছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন